গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আবার গরম পড়ে গেছে, গরমে জ্বালাতন অবস্থা। তো এখন কী করলাম, এখন এটা আমার মেখলার এটা ইয়ে রেডি করলাম, ব্যাগ রেডি করলাম, যাবে সেটা অনেকগুলোই দেই, তো সবগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয় উঠে না, যতটুকু পারি কোনো সময় শেয়ার করি। আমি চাই না যে আমার ব্লগিং চ্যানেলটাকে আমি পুরোভাবে ব্লগ ছাড়ার সময় পুরোভাবে বিজনেস ব্লগ বানিয়ে দেবো, সেটার জন্য আমি এগুলো একটু স্কিপ করি, বাট যেহেতু লাইভ করতে হয় তার জন্য লাইভ করি, দ্যাট ইজ ইট। সো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আর দেখতে থাকো। যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেই, এই যে এই প্রোডাক্টটা যাচ্ছে স্ল্যাব কটনে, মানে হ্যান্ডলুমের মধ্যে এটা যাচ্ছে। আজকে বাইরের পরিস্থিতি কী রোদ্দুর, কী রোদ্দুর, কী রোদ্দুর। এই যে আমাদের বাইরে দেখতে পাচ্ছ, মা একদম সব কিছু ধুয়ে পুয়ে দিয়েছে, ব্যাট কভার, বালিশ, মানে উপায় নেই, রোদ্দুর দিলেই হলো, জাস্ট রোদ্দুর দিলেই আমার মায়ের কাজকর্ম বেড়ে যায়। তো অ্যাকচুয়ালি কয়েকদিন থেকে আমাদের খুব বেশি জলের প্রবলেম ছিল, মানে জলই পাচ্ছিলাম না আমরা, কারেন্ট ছিল না, জলই পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি সব কিছু ফুল হয়েছে। সো চলো এখন আমি ঘরদোর মুছব, বালতি হাতে আমি এখন ঘরটা মুছে নিই। এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের পেয়ারা গাছ, এই দেখো কতটা পেয়ারা দেখতে পাচ্ছো, এই দেখো বাপ্পা পেয়ারা সকালবেলা মানে পেরে নিয়ে এসেছে, ধুয়ে টুয়ে খাওয়া হবে এগুলো। সো গাইস স্নান টান করে চলে এসেছি, আর গরমের দিনে স্নান করেও রেহাই নেই, কারণ তুমি স্নান করবে জাস্ট খেমে যাবে। এখন ভাত খাবো, তারপর যাবো টিউশনে। টিউশন লাইফ, লাইফ ইজ টিউশন, এরকমই হয়ে গেছে আমার, প্রতিনিয়ত কাজেই ব্যস্ত থাকি, কিন্তু জানি না কবে যে আমার মানে এই এই শো করা সাকসেসফুল হবে, আই ডোন্ট নো। ওয়েল এই যে শাকটা, এটা হচ্ছে গিয়ে আমার মোস্ট ফেভারিট একটা শাক। সো বন্ধুরা আমি ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি, যাবো টিউশনে। তার আগে ভাবলাম চর যদি তোমাদেরকে কিছু মেকলার কালেকশন দেখিয়ে দিই, যেগুলো তোমরা অনলি অ্যান্ড অনলি 799 পেয়ে যাবে পুজোতে সকালবেলা পরার জন্য। এই মেকলাগুলো হ্যান্ডলুম, তারপর কটনের মধ্যে আছে। এই যে ফার্স্ট পিস হচ্ছে এইটা, ল্যাভেন্ডার কালার একটা মেকলা, দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি 799, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমি এখানে ভিডিও প্রোভাইড করে দিচ্ছি, ওকে। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের একটা পিস, ব্ল্যাক রেড কম্বিনেশন, আমি ভিডিও এখানে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা দেখে নাও, ভীষণ সুন্দর, যার যেটা লাগবে অবশ্যই। এটা হচ্ছে ইয়েলো, মানে গোল্ডেন এই শিরাটা ইয়েলো হয়, সেটা যার যেটা লাগবে জাস্ট আমাকে স্ক্রিনশট দিয়ে দিও। এটা হচ্ছে গিয়ে স্কাই, স্কাই কালারের একটা মেঘলা, এই যে স্কাই কালার একটা মেঘলা, ভিডিও আমি প্রোভাইড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে গিয়ে কফি কালারের একটা মেঘলা, এই যে হচ্ছে এই যে বটল গ্রিন কালারের মেখলা, যে যা যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে কি 799, ঠিক আছে। এটা হচ্ছে কি পিচ কালারের একটা পিস, ভীষণ সুন্দর, এইগুলো জাস্ট গরমের জন্য জাস্ট পারফেক্ট, ওকে। নেক্সট হচ্ছে কি এটাকে ওপেন বর্ডার মেখলা বলে, আমি ভিডিও যতটুকু পারবো প্রোভাইড করে দেবো, না হলে ফটো এখানে প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে গিয়ে মাটিয়া কালার, মাটিয়া কালার বা মহিষা মহিষা কালার যেটা হয় সেই কালারের একটা মেখলা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে কি সরি রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের মেখলা, ভীষণ সুন্দর, যেসব দেখাচ্ছি সবগুলো হচ্ছে গিয়ে 799। এটা হচ্ছে গিয়ে পিঙ্ক আর রেড মিশে যে কালারটা হয় সেই কালার, যেটা দেখছো এইটাই এক্স্যাক্টলি কালারটা, এইটা আমি এখানে ফটো বা ভিডিও যেটা পারবো আমি মেনশন করে দেবো, ওকে। সো যার যেটা লাগবে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো, যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যাদের কাছে আমার ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার আছে, তারা আমাকে ওইখানে মেসেজ করতে পারো, অথবা কমেন্ট করলেও আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। যা দেখেছি সব অনলি 799। সো চলো এখন আমি বেরিয়ে পড়ি। বন্ধুরা টুটুইকে তোমরা দেখতে পাচ্ছ, টুটুইয়ের কোনো অ্যাক্টিভিটি নেই এখন, একদম চুপচাপ, খাইয়ে দাও খাইয়ে দাও। এই যে এখন ভাত খাবে টুটু, টুটু এখন ভাত খাবে, দেখো খেতেই চায় না, কি শতানিটা করবে দেখবে। টুরি টুরি ওর দাঁতটা দেখো পুরো যেন কেমন এটা হয়ে গেছে, দাঁত টাঁত সব কিছু নষ্ট হয়ে গেছে, ভাত খাচ্ছে মাছ ভাত। তো ভাতটা খেয়ে বেরিয়ে পড়েছি, পালং শাক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, এর মধ্যে মা বড়ি টড়ি দিয়ে বানিয়েছে তো ভীষণ ভালো লেগেছে, প্লাস ছিল হচ্ছে গিয়ে মুখি দিয়ে মাছের ঝোল, সেটাও ফেভারিট, খুব ভালো লাগে মুখি খেতে। সো
বন্ধুরা, আমি টিউশন সেরে আসলাম একটু, কেননা দিদিমণি ওরা যাচ্ছে হায়দ্রাবাদে, একটু সি অফ করতে আসলাম ওদেরকে। এই যে রুশিও যাচ্ছে, তো আর গুড্ডু এখানে থাকবে একা একা, তো সেটাই নিয়ে আমরা ভাবছিলাম যে গুড্ডু কীভাবে একা থাকবে। সত্যি যারা মানে এরকম প্যাট আছে ঘরে, পুরো ঘর ফাঁকা রেখে কোনো জায়গায় যাওয়া মানে ভীষণ প্রবলেম। গুড্ডুর সাথে থাকবে মানে রুশির পিছি থাকবে, বাট স্টিল গুড্ডু তো মিস করবেই। আর এটা হয় আমাদের ঘরেও, সেম প্রবলেম হয়। আমরা কোনো জায়গায় যদি এমনিতেও যদি কোনো জায়গায় যেতে চাই, যেমন কোনো বিয়ের ফাংশনে, তাহলে সবাই একসাথে যাওয়া যায় না, তখন কাউকে না কাউকে ঘরে থাকতে হয়, তারপর যেতে হয়। এটাই হচ্ছে গিয়ে মানে প্যাট ঘরে রাখার একটা কী বলবো, মাইনাস পয়েন্ট বা যেটাই বলো তোমরা, মানে ওদেরকে সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। আমি তো শুনলাম ইভেন ওরা মানে চেষ্টাও করেছিল যে যদি ফ্লাইটে নিয়ে যাওয়া যায়, তো ইনিগতে কত বলেছে রে, 36,000 এর মতো লাগবে সেটা শুধু যাওয়ার। তো বুঝতে পারছো এটা মানে 36,000 লাগবে জাস্ট যাওয়ার, দুটো সিট বুক করতে হবে, তার উপরে ওকে মানে সিটে বসাতে দেবে না, হ্যাঁ প্লাস্টিকের কিছু একটা লাগবে যেটাতে ও বসবে। সো এটা তো মানে সম্ভব কি, মানে একটা নর্মাল একটা মিডিল ক্লাস ফ্যামিলি যারা আমরা প্যাট, হ্যাঁ প্যাট ঘরে রাখি, ওদের পক্ষে সেটা অ্যাফোর্ড করা মোটেই পসিবল না। তো তখন তুমি তোমার ভালোবাসার জিনিসটাকে ঘরেই রেখে যেতে হবে। তো এটাই আমরা ভাবছিলাম যে গুড্ডু কীভাবে ঘরে রেখা থাকবে, সেটা নিয়েই আলাপ চলছিল। কিছু বন্ধুরা শাড়ির ঢের মেলেছে এখানে মা, আরও যে কত শাড়ি আছে, এগুলোকে এখন অ্যাকচুয়ালি কিছু ভেতরে রাখা হবে, কারণ এগুলো অনেকটাই পরা হয় না, তো এগুলোকে অন্য জায়গায় রাখা হবে আর কি। অ্যাকচুয়ালি কী হয় মানে অনেকগুলো শাড়ি খুব পরা হয়েছে আমার, কিন্তু এখন আর পরা হয় না। সো এগুলোকে মা মানে মানে আমাদের যেটা মানে গডরেজ আছে সেটাতে একদম জায়গা হচ্ছে না, একদমই জায়গা হচ্ছে না, তো সেগুলোকে ভিতরে কোনো ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, যেগুলো একদম পরা হয় না এখন, সেগুলো ঢুকিয়ে রাখা হবে, তাহলে একটু জায়গাটা ফাঁকা হবে আর কি। এই শাড়িটা, এই নেটের শাড়িটা, এটা কে না নিয়ে পরেছে তোমার কী বলে, আমি তো পরেছি এই শাড়িটা, আমি মনে হয় 2-3 বার পরেছি। স্নেহা পরেছে, সঙ্গীতা পরেছে, তমা পরেছে, তানিয়া পরেছে, আমার একটা বোন, মানে অনেকেই শাড়িটা পরেছে, এই ব্ল্যাক শাড়িটা, এটা অনেকবার পরা হয়েছে। আর এইগুলো অনেক আগের শাড়ি, এগুলোকে মান্তাসা শাড়ি বলে। তোমরা কারা কারা এই শাড়িগুলো পরেছো বলবে কমেন্টে। এটা ভীষণ সুন্দর মায়ের একটা শাড়ি, মান্তাসা শাড়ি বলে এগুলোকে, কিন্তু পুরো শাড়িটা দেখো পুরো নিউ রয়েছে, একদম ভালো নতুন রয়েছে, একদম নতুন। তো এখন পরা হয় না মানে বলে এগুলোকে গুছিয়ে রাখা হবে, কেননা দেখবে পুরোনো জিনিসগুলো আবার রিটার্ন আসছে। তো আমি মাকে বলছি এগুলো গুছিয়ে রাখো, এটা হতে পারে আরও কয়েক বছর পরে এগুলো ট্রেন্ডিংয়ে চলছে। সো বন্ধুরা, কালকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের কিছু হলেও ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার টেয়ার করো, যাতে করে সবার কাছে গিয়ে জিনিসটা পৌঁছয়। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর যদি তোমাদের কোনো মেঘলার কোনো কোয়েরি থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলো, আমাকে মেসেঞ্জারও বলতে পারো। সো ইয়া, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই কিন্তু একটা করে নিও আমার কাছ থেকে, ঠিক আছে, চলো বাই। নেট কভারটা এখানে মেলা না, তার জন্য ভিডিওর এফেক্টের মধ্যে লাল লাল এফেক্ট এসেছিলো, এই দেখো, চলো বাই বাই।